সবাইকে জয় যীশু, হালেলুইয়া, প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটিবার প্রভুর আশীর্বাদে আমরা প্রভুর চরণ তলে আসতে পেরেছি, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার প্রচারের টাইটেল ঈশ্বরের প্রেম কেমন, ঈশ্বরের প্রেম কেমন। আজকে আমরা দেখব ঈশ্বর ষোলো রকমভাবে তিনি আমাদের সঙ্গে প্রেম করেছেন। ষোলোটা পয়েন্ট আজকে আমরা আলোচনা করব, ঈশ্বরের প্রেম কেমন। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য এক করিন্থীয় ১৩ অধ্যায় ৪-৮ পদ, এক করিন্থীয় ১৩ অধ্যায় ৪-৮ পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের প্রেম কেমন। এক নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম ধৈর্য ধরে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের প্রেম কি বলছে? ধৈর্য ধরে। আজকে আমি আলোচনা করব ঈশ্বরের প্রেমের সঙ্গে জগতের প্রেম কেমন, একটু পার্থক্য করে আমি বোঝাব ঈশ্বর তিনি আমাদেরকে কেমন প্রেম করেছেন আর জগতের প্রেমটা কেমন। তাহলে এক নম্বর পয়েন্ট হলো ঈশ্বরের প্রেম ধৈর্য ধরে। সমস্ত কিছুতে ঈশ্বরের প্রেম ধৈর্য ধরে। ঈশ্বর তিনি আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধরো, তোমরা অপেক্ষা করো। তাহলে আজকে যারা আমরা ঈশ্বরকে ভালোবেসেছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঈশ্বর বলছে তোমরা ধৈর্য ধরো, ঈশ্বরের প্রেম অপেক্ষা করো, ঈশ্বরের প্রেম ধৈর্য ধরে। আমরা যদি দেখি জগতের প্রেম, জগতের প্রেম কিন্তু ধৈর্য ধরে না, জগতের প্রেম কিন্তু অপেক্ষা করে না। জগতের কেউ যদি কাউকে প্রেম করে, কেউ যদি কাউকে ভালোবাসে, কিছু সময় পরে, কিছুদিন পরে, কিছু টাইম পরে দেখবে সেই প্রেমটা কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, কেটে যায়, হারিয়ে যায়। অর্থাৎ অনেক সময় একটা ছেলে বলে যে তুমি একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে নিয়ে যাবো আমার বাড়িতে, আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, ঘর বাঁধা তৈরি করার ইত্যাদি একটা ভালো কাজের সুযোগ দাও। কিন্তু মাঝপথে সাময়িক তারা রাজি হয়ে যায়, কিন্তু কিছু সময় পরে সেই প্রেমটা ব্যাকআপ হয়ে যায়। অর্থাৎ দুজনের মধ্যে কেউ একজন ধৈর্য ধরতে পারে না। কিন্তু ঈশ্বরের প্রেম তিনি ধৈর্য ধরে, ঈশ্বরের প্রেম অপেক্ষা করে আমাদের জন্য। আমরা মাঝপথে হয়তো সরে আসি ঈশ্বর থেকে, কিন্তু ঈশ্বর সরে যায় না, ঈশ্বর ধৈর্য ধরে অপেক্ষা করে। ঈশ্বর আমাদের জন্য তিনি আমাদেরকে ডাকছেন, তোমরা এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করেছি। তাই তো তিনি বলছেন আমি আমি অপেক্ষা করছি তোমার বাড়ির বাইরে, আমি দরজায় আঘাত করছি, তোমরা আমার কণ্ঠস্বর শুনে দরজা খুলে দাও, আমি তোমার বিয়ে একসঙ্গে ভোজন করবো। হালেলুইয়া। তাহলে তিনি আমাদের জন্য ধৈর্য ধরে, তিনি আমাদের জন্য অপেক্ষা করে। কিন্তু জগতের প্রেম ধৈর্য ধরে না, জগতের প্রেম অপেক্ষা করে না। হালেলুইয়া। তারপরে যদি দেখি দু নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম দয়া করে। ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম দয়া করে। ঈশ্বর আমাদেরকে এতটাই প্রেম করেছেন, যিশু বলছে ঈশ্বর এতটাই প্রেম করেছেন যে তার একমাত্র পুত্রকে এই জগতের বুকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের প্রেম দয়া করে। ঈশ্বর আমাদেরকে প্রেম করে তার পুত্র যিশুকে পাঠিয়েছে আমাদেরকে দয়া করার জন্য। হালেলুইয়া। তাহলে আজকে তিনি আমাদের জীবনে এসে দয়া করেছে। কি দয়া করেছে? আমরা পাপ করেছি, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, যার জন্য ঈশ্বর তিনি তার পুত্র যিশুকে পাঠিয়েছেন আমাদেরকে করুণা করে, কৃপা করে, দয়া করে, পাপ থেকে উদ্ধার করে, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। হালেলুইয়া। তাহলে দেখো ঈশ্বরের প্রেম দয়া করে। কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি জগতের প্রেম, জগতের প্রেম দয়া করে না, জগতের প্রেম নিজের স্বার্থটা বোঝে, জগতের প্রেম আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, আমরা নিজেদেরটা চিন্তা করব, কে কী করলো সেটা দেখার দরকার নেই। জগতের প্রেম দয়া করে না, জগতের প্রেম স্বার্থ দেখে, কিন্তু ঈশ্বর স্বার্থ দেখেন না। ঈশ্বর তিনি বিনা স্বার্থে, তিনি কিছু পাওয়ার আশায় নয়,
তিনি তার পুত্রকে এই জগতের বুকে পাঠালেন আমাদেরকে করুণা করে, কৃপা করে, দয়া করে আমাদেরকে জীবন দেওয়ার জন্য। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের প্রেম দয়া করে, জগতের প্রেম দয়া করে না। হালেলুইয়া। তিন নম্বর পয়েন্ট যদি দেখি, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম হিংসা করে না। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা হিংসা করে না। ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করলেন, এমন ভালোবাসলেন যে তার মধ্যে কোনো হিংসা নেই, এই প্রেমের মধ্যে কোনো হিংসা নেই। যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর যে প্রেম আমাদেরকে করতে বলেছে বা তিনি যে প্রেম আমাদের করেছে, এই ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো হিংসা থাকে না। তাহলে ঈশ্বরের প্রেমের মধ্যে যদি হিংসা থাকতো, ঈশ্বর বেছে বেছে প্রেম করতে, বেছে বেছে। ও কোটিপতি, ওকে আমি বেশি ভালোবাসবো, ও কোটিপতি ওকে আমি বেশি ভালোবাসবো, আর ও দিন ভিখারি ওকে আমি ভালোবাসবো না। তাহলে ঈশ্বরের প্রেম কিন্তু এইভাবে বেছে বেছে তিনি আমাদের সঙ্গে প্রেম করেন না। তাহলে ঈশ্বরের প্রেম হিংসা করে না, কিন্তু জগতের প্রেম, জগতের প্রেম হিংসা করে। জগতের প্রেম নিজের স্বার্থ বোঝে, জগতের প্রেম নিজের বিষয়ে চিন্তা করে। হালেলুইয়া, হালেলুইয়া। চার নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম গর্ব করে না। ঈশ্বরের প্রেম, এই প্রেমের মধ্যে কোনো গর্ব নেই, ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো অহংকার নেই। ঈশ্বর তিনি আমাদেরকে এতটাই প্রেম করলেন যে তার সেই প্রেমের মধ্যে কোনো আত্ম অহংকার নেই, কোনো গর্ব নেই। যদি তিনি গর্ব করত, তাহলে তিনি যিশুকে পাঠাতেন না, তিনি যিশুকে পাঠাতেন না। তাহলে ঈশ্বর তিনি জগতের প্রত্যেকটা মানুষকে তিনি সমানভাবে দেখেন, সমানভাবে দেখেন। তিনি দিন দুঃখী, ধনী, দরিদ্র, অভাবী সমস্ত মানুষকে একই রকমভাবে ভালোবাসেন, সবাইকে একই চোখে দেখেন। অর্থাৎ তিনি গর্ব করেন না যে আমি ঈশ্বর, তিনি দাম্ভিক, তিনি গর্ব, নিজেকে গর্ব করেন না যে এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, তিনি গর্ব করেন না। এই জগতের সৃষ্টিকর্তা, অধিকর্তা তিনি গর্ব করেন না। আমি রাজরাজে, আমি প্রভুদের প্রভু, তিনি গর্ব করেন না। যিশুও তিনি গর্ব করেন না। তাহলে কিন্তু আমরা, জগতের প্রেম গর্ব করে, জগতের প্রেম গর্ব করে, কি বলে যে আমি কোটিপতির ছেলে, আমার জন্য সবসময় আগে হবে সমস্ত জায়গা, আমি যেখানে যাব এই চেয়ারটা আমার আগে থাকবে, এই গাড়িটা আমার আগে থাকবে, এই আসনটা আমার জন্য আগে থাকবে। তাহলে জগতের প্রেম গর্ব করে, আমি কোটিপতি বাবার ছেলে, আমি লাখপতি বাবার ছেলে, আমার অর্থ আছে, আমার সম্পত্তি আছে, আমার কোন দিকে অভাব আছে। তাহলে জগতের প্রেম গর্ব করে, কিন্তু ঈশ্বরের প্রেম নিঃস্বার্থভাবে, এই প্রেম কোনো গর্ব করে না। হালেলুইয়া। পাঁচ নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম অহংকার করে না। ঈশ্বরের প্রেম, তিনি আমাদেরকে যে প্রেম দিয়েছে, সেই প্রেমের মধ্যে কোনো অহংকার নেই। যিশুর মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি ঈশ্বরের পাশে বসার যোগ্য। তিনি সেই জায়গা ছেড়ে তিনি এই ধরার ধুলিতে নেমে এসেছিলেন, তবু তার মধ্যে কোনো অহংকার ছিল না, আত্ম অহংকার ছিল না। কিন্তু জগতের প্রেমের মধ্যে রয়েছে আত্ম অহংকার। আমরা প্রায় সময় আমরা অহংকার করি, যখন জগতের প্রেম, যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, তখন আমরা দুজনের মধ্যে কেউ আমরা অহংকার করি, আমরা কেউ উচ্চ গলায় আমরা কথা বলে থাকি। তাহলে জগতের প্রেম আত্মহংকার করে, কিন্তু ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো অহংকার নেই। হালেলুইয়া, হালেলুইয়া। যদি আমরা দেখি ছ নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম খারাপ ব্যবহার করে না। ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম খারাপ ব্যবহার করে না। কখনো কোনো সময় তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। তাহলে আমরা এত অন্যায় করেছি, আমরা এত পাপ করেছি, আমরা এত ভুল কাজ করেছি, তারপরেও ঈশ্বর আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তারপরেও তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। কিন্তু জগতের প্রেম কেমন? জগতের প্রেম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, কথা দেয় কিন্তু কথা দিয়ে কথা রাখে না, বিশ্বাসঘাতকতা করে, মাঝপথে হাত ছেড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে জগতের প্রেম আমাদেরকে আঘাত দেয়,
যখন কেউ কাউকে ভালোবাসে সে যখন আরও ভালো কাউকে পেয়ে যায় তখন একজনকে ছেড়ে দিয়ে সে পালিয়ে যায়, তাহলে খারাপ ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কাউকে ভালোবেসে কেউ কাউকে প্রেম করে নিজের চরিতার্থ সিদ্ধির জন্য, নিজের আখেরে গোছানোর জন্য তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে সুযোগে তারা সদ ব্যবহার করে। কিন্তু ঈশ্বর, তিনি আমাদেরকে এতটাই ভালোবেসেছেন, তিনি সুযোগে সদ ব্যবহার করেন না। ঈশ্বরের প্রেম আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। 7 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম নিজের সুবিধার চেষ্টা করে না। হালেলুইয়া। তাহলে ঈশ্বর তার নিজের সুবিধার জন্য যিশুকে পাঠায়নি, তাহলে ঈশ্বর তার প্রেমটা কেমন? তার প্রেমটা আমাদের জন্য, আমাদের প্রতি। কিন্তু জগতের প্রেম কেমন? জগতের প্রেম নিজের সুবিধার জন্য আমরা চেষ্টা করি। কেউ কাউকে ভালোবাসে কীভাবে? অনেকে ভালোবাসে সম্পত্তি দেখে, অনেকে ভালোবাসে তার অর্থ দেখে, অনেকে ভালোবাসে তার স্ট্যাটাস দেখে। তারা চিন্তা করে যদি একে আমি ভালোবাসি তাহলে আমার আগামী দিন আর কোনো কাজ করতে হবে না, এই সম্পত্তিগুলো আমি সমস্ত কিছু পেয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তাহলে জগতের প্রেম নিজের সুবিধার চেষ্টা করে, সুবিধার চেষ্টা করে, চিন্তাভাবনা করে প্রেম করে, হিসাব নিকাশ করে প্রেম করে। কিন্তু আমাদের প্রভু কোনো চিন্তা ভাবনা করে, হিসাব নিকাশ করে কোনো প্রেম করে না। এই প্রেমের মধ্যে কোনো সুবিধা থাকে না, কোনো সুবিধার চেষ্টা করেন না। হালেলুইয়া। 8 নম্বর প্রেম, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম রাগ করে না। ঈশ্বর, তিনি আমাদের যে প্রেম করেছেন, এই প্রেমের মধ্যে কোনো রাগ নেই। আর জগতের প্রেম আর বলতে হবে, এই পয়েন্টটা, কথায় কথায় রাগ, কথায় কথায় ব্রেকআপ, কথায় কথায় গল্প হচ্ছে, ফট করে ফোন কেটে দেওয়া হলো, দেখা দুজন দুজনকে দেখা করতে যাচ্ছে, গল্প করতে করতে ফট করে রাগ হয়ে গেল, কেউ চলে যাচ্ছে ছোট নদীর দিকে, কেউ চলে যাচ্ছে বড় নদীর দিকে, কেউ চলে যাচ্ছে গাড়িতে উঠে উঠে ঘরে চলে আসছে। তাহলে জগতের প্রেম কথায় কথায় রাগ। আবার কেউ কাউকে কোনো জিনিস কিনে দিয়েছে, এতটাই রাগ জিনিসটা ছুঁড়ে ফেলে দিল। তাহলে জগতের প্রেম কথায় কথায় রাগ, কিন্তু ঈশ্বরের প্রেমের মধ্যে এটা নেই। ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো রাগ নেই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ঈশ্বর কথায় কথায় রাগ করে না। হ্যাঁ, ঈশ্বর কখন রাগ করে? আমরা জানতে, জেনে বুঝে একটা পাপ কাজ করব, জেনে বুঝে অন্যায় কাজ করব, তখন ঈশ্বর রাগ করে? যে সব কিছু জানার পরে ভুল করলো, জানার পরে অন্যায় করলো, জানার করে পরে পাপ করলো, কিন্তু তার রাগ বেশিক্ষণ নয়। কারণ বাক্য বলছে তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান। হালেলুইয়া, হালেলুইয়া। তিনি ক্রোধে ধীর, তার রাগ কম, দয়াতে মহান। তাহলে কিন্তু জগতের প্রেম কেমন? যদি রাগ করে, টানা চলতে থাকলো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চলতে থাকে, আবার কারো কারো 1 সপ্তাহ, আবার কারো কারো 1 মাসে দাঁড়িয়ে যায়, জগতের প্রেমের রাগ, অভিমান। আর ঈশ্বরের প্রেমের রাগ নেই। সে রাগ করে যে বাবা, এই প্রার্থনা করছি, আমি প্রার্থনা শুনবো না, আমি এই প্রার্থনায় উত্তর দেব না, আমি এই প্রার্থনায় সাড়া দেব না। না, যদি আমরা অন্যায় স্বীকার করি, ভুল স্বীকার করি, সেলেন্ডার করি, সঙ্গে 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 ঈশ্বর তিনি সাড়া দেন, তিনি উত্তর দেন। আর জগতের প্রেম, তুমি ভুল স্বীকার করলেও, অন্যায় স্বীকার করলেও, দাঁড়াও এত সহজে, আরও কিছুদিন তোমাকে ভোগাবো, আরও কিছুদিন তোমাকে শাস্তি দেবো। কিন্তু ঈশ্বরের প্রেম, তার মধ্যে রাগ নেই। হালেলুইয়া, হালেলুইয়া। 9 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম কারোর মন্দ ব্যবহারের কথা মনে রাখে না। হালেলুইয়া। কারোর মন্দ ব্যবহারের কথা মনে রাখে না। অনেক সময় আমরা অনেকে বলে থাকি, দূর আর যিশুর কাছে যাব না, যিশু আমাকে দয়া করছে না, যিশু আমাকে ভালোবাসছে না, যিশুর কাছে এত ডাকছি, যিশু খ্রিস্টান হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আমরা বলে দিলাম, যিশু সম্পর্কে 2-4টে বাজে মন্তব্য করে দিলাম। এই যে বাজে মন্তব্য করলাম, ঈশ্বরের সঙ্গে যিশুর সঙ্গে আমরা খারাপ ব্যবহার করলাম, মন্দ ব্যবহার করলাম, কিন্তু এই যে মন্দ ব্যবহার করলাম, এই মন্দ ব্যবহারের কথা যিশু মনে রাখে না, ঈশ্বর মনে রাখে না। আবার আমরা অন্যায় কাজ করেছি, খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি,
তার কাছে ফিরে এসেছি, জগন্নাথম প্রাপ্ত করেছি, তার কাছে ফিরে এসেছি। যিশু বলছে তুমি যেদিন আমার কাছে ফিরে আসবে, যেদিন তুমি সমস্ত পাপ অন্ধকার থেকে তুমি আমার কাছে ফিরে আসবে, আমি কোনো পুরানো ইতিহাস আর খুলে দেখব না, আমি সমস্ত কিছু চাপা দিয়ে দেবো, সমস্ত পাপ ক্ষমা করে দেবো। হালেলুইয়া। আর আমরা জগতের মানুষ আমরা কি করি, মন্দ ব্যবহারের কথা মনে রাখি। ও তোমার সঙ্গে এই কাজ করেছে, ও তোমার সঙ্গে খারাপ কাজ করেছে, ও তোমার সাথে অন্যায় কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা জগতের মানুষরা পুরানো ইতিহাস খুলে দেখি এবং তাকে কষ্ট দিই, তাকে যন্ত্রণা দিই, ব্যথা দিই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈশ্বর বলছে তোমার মন্দ ব্যবহার আমি মনে রাখবো না, তোমার মন্দ কাজ আমি মনে রাখবো না, আমি নতুন করে আবার আমি তোমাকে প্রেম করব। হালেলুইয়া, হালেলুইয়া। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? 10 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না। হালেলুইয়া। ঈশ্বরের প্রেম মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, খারাপ কিছু নিয়ে আনন্দ করে না, খারাপ কিছু নিয়ে মজা করে না। কারণ আমরা অনেক মন্দ কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক বাজে কাজ করেছি। যিশু সেই নিয়ে আনন্দ করেছে? এই কাজটা তুমি করেছো, খুব ভালো করেছো, আর কিছুদিন তো করতে পারতে। কিন্তু জগতের মানুষ যদি কেউ মন্দ কাজ করে, যদি কেউ খারাপ কাজ করে, সেটা নিয়ে আমরা আনন্দ করি, আমরা মজা করি। এই দেখতে পাচ্ছিস, ওই ছেলেটা যাচ্ছে, ওই মেয়েটা যাচ্ছে, ওনা এই কাজ করেছে, ওনা এই ব্যভিচারের সঙ্গে যুক্ত, ওই না এই পাপের সঙ্গে যুক্ত। আমরা আনন্দ করছি তাকে নিয়ে, আমরা মজা করছি তাকে নিয়ে, কটুক্তি করছি। জগতের প্রেম মন্দ কিছু নিয়ে আনন্দ করে, খারাপ কিছু নিয়ে আনন্দ করে। আর ঈশ্বরের প্রেম কোনো মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, ঈশ্বরের প্রেম কোনো খারাপ কিছু নিয়ে আনন্দ করে না। ঈশ্বরের প্রেম বলছে যা কিছু ভালো তোমরা তার প্রতি আকৃষ্ট হও। হালেলুইয়া। তোমরা যা করেছো আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব। আমি বাইরেটা দেখে আমি বিচার করি না, তুমি বাইরে কেমন সেটা দেখে আমি বিচার করি না, আমি তোমার ভেতরটা দেখে বিচার করি। আর জগৎ কি করে? জগৎ বাইরেরটা দেখে বিচার করে, জগৎ ভেতরে দেখে না, ঈশ্বর ভেতরে দেখে, ভেতরে দেখে বিচার করে, আর জগৎ বাইরে দেখে বিচার করে। এটাই হলো জগতের সঙ্গে ঈশ্বরের প্রেমের পার্থক্য। হালেলুইয়া। 11 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম সত্যে আনন্দ করে। কিসে আনন্দ করে? সত্যে আনন্দ করে। তাহলে আমরা যদি সত্যের উপাসনা করি, আমরা যদি সত্যের আরাধনা করি, আমরা যদি সঠিক পথে চলি, ঈশ্বর আমাদেরকে নিয়ে আনন্দ পাই। তাই বাক্য বলছে একটা পাপি সন্তান সে যদি মন ফিরিয়ে প্রভুর কাছে আসে, সে যদি পাপ কাজ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের কাছে আসে, তাকে নিয়ে ঈশ্বর স্বর্গরাজ্যে প্রচুর আনন্দ করে। হালেলুইয়া। একটা সন্তান যখন সত্যের পথে ফিরে আসে, অর্থাৎ ঈশ্বরের প্রেম, সত্যে আনন্দ করে, সত্যে আনন্দ করে। আর জগতের প্রেম কি? জগতের প্রেম সত্যে আনন্দ করে না, তারা মিথ্যাতে আনন্দ করে। একটা মানুষ, একটা সন্তান, ঈশ্বরের সন্তান, সে যখন ভালো পথে যায় তখন তাকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ করে, তুই আমাদের সাথে মিশতি, একসময় সময় কাটাতিস, এখন তুই ভালো হয়ে গেছিস, এখন তুই কারোর সাথে মিশছিস না, এখন তুই ঈশ্বর ঈশ্বর ভক্ত লোক হয়ে গেছিস, আমাদের কাছে আসছিস না, রঙ্গ ব্যঙ্গ কটুক্তি। এবং তার মনের মধ্যে একটা অনেক সময় ভাবে, আমাকে এইভাবে বলছে, চল ঠিক আছে তোদের সঙ্গে একটু মিশি, আনন্দ করি। বারবার কেন বলবি, চ তাহলে। ওই যে চলে গেল তার সঙ্গে, গিয়ে তার সঙ্গে একটু মজা করলো, ফুর্তি করলো, আনন্দ করলো, ধীরে ধীরে ড্রিঙ্ক করতে শুরু করলো, নেশা করতে শুরু করলো, অর্থাৎ তাকে নিয়ে আনন্দ করে শয়তান। শয়তান তাকে নিয়ে আনন্দ করে, কিন্তু ঈশ্বর বলছে আমি ওটা পছন্দ করি না। কিন্তু জগতের প্রেম ওই মন্দ নিয়ে, যখন তুমি মন্দের পথে নেমে যাবে তখন তোমাকে নিয়ে খুব আনন্দ করবে, যখন তুমি সত্য পথ থেকে বাজে পথে যাবে তখন তোমাকে নিয়ে খুব আনন্দ করবে, আর যখন তুমি বাজে পথ থেকে ভালো পথে যাবে তখন তোমাকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ করবে। তাহলে আমাদেরকে নিয়ে আনন্দ করে ঈশ্বর। যখন আমরা সত্যে কনভার্ট হই, যখন আমরা পাপ থেকে মন্দ থেকে সত্যে যখন রূপান্তরিত হই, সত্যে যখন কনভার্ট হই, তখন ঈশ্বর আমাদেরকে আনন্দ করে। তাই বাক্য বলছে জগৎ ঈশ্বরের প্রেম সত্যে আনন্দ করে, আর জগতের প্রেম মিথ্যাতে আনন্দ করে। হালেলুইয়া। 12 নম্বর পয়েন্ট,
ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম সব কিছুই সহ্য করে। হালেলুইয়া। ঈশ্বরের প্রেম সমস্ত কিছু সব কিছু সহ্য করে। যদি আমরা দেখি প্রভু যীশুর কথা, তাহলে প্রভু যীশুকে কীভাবে অত্যাচার করা হয়েছিল, তাকে কাঁটার মুকুট পরানো হয়েছিল, চাবুকের আঘাত দেওয়া হয়েছিল, তাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, তাকে চর মারা হয়েছিল, কিল মারা হয়েছিল, থুতু দেওয়া হয়েছিল, ঘুষি মারা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, তাকে কী নিদারুণ যন্ত্রণা দেওয়া হয়েছিল, তারপরেও তিনি সব কিছু সহ্য করেছেন। সব কিছু সহ্য করে বলছে, পিতা এরা কী করছে এরা নিজেরা জানে না, এদের তুমি ক্ষমা করো। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের প্রেম সব কিছু সহ্য করে, কিন্তু জগতের প্রেম সব কিছু সহ্য করে না। জগতের প্রেম একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ত্যাগ দিয়ে দেয়, ব্রেকআপ দিয়ে দেয়, হাত ছেড়ে দেয়। জগতের প্রেম সহ্য করে না। জগতের প্রেম আত্মঅহংকার করে। জগতের প্রেম বলে আমি কেন সহ্য করব। জগতের প্রেমের মধ্যে দুজন দুজনের মধ্যে সহ্যগুণ থাকে না। তাহলে ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের প্রেমের মধ্যে সেই সহ্য ক্ষমতা, সহ্যগুণ আছে, সব কিছু সহ্য করে। হালেলুইয়া, হালেলুইয়া। যদি আমরা দেখি 13 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম সকলকে বিশ্বাস করতে আগ্রহী করে। কি করে? সকলকে বিশ্বাস করতে আগ্রহী করে। তাহলে ঈশ্বর চাই আমার সন্তানটা বিশ্বাসী হোক। ঈশ্বরের প্রেমের মধ্যে এমন একটা জিনিস আছে যে আমরা যাতে বিশ্বাস করতে পারি, ঈশ্বর আছেন, তিনি আমাদেরকে সঠিক পথে, ভালো পথে তিনি চালনা করেন। তাহলে ঈশ্বরের প্রেম সকলকে বিশ্বাস করতে আগ্রহী করে। আর জগতের প্রেম এটা মিথ্যা প্রেম, এটা মিথ্যাতে, জগতের প্রেমের মধ্যে বেশিরভাগ মিথ্যা কথা থাকে। অনেকে বলে জগতের প্রেম মিথ্যা বললে নাকি রোমান্টিক বেশি, মিথ্যা কথা বললে প্রেম করলে নাকি রোমান্টিক আনন্দ বেশি, আনন্দের মধ্যে পাপ আছে সেটা জানে, কিন্তু সেখানে পাপ থাকে, সেখানে রিস্ক থাকে, সেখানে ভয় থাকে। কিন্তু ঈশ্বরের প্রেম কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই, সেখানে কোনো পাপ নেই। আর এই প্রেম বিশ্বাস করতে আমাদেরকে আগ্রহী করে। হালেলুইয়া, হালেলুইয়া। 14 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম সব কিছুতে আশা রাখে। ঈশ্বরের প্রেম সব কিছুতে আশা রাখে। হালেলুইয়া। তাহলে প্রভু যীশু নিজে বলছেন, তুমি বিশ্বাস করো আমি, তোমরা বিশ্বাস করো আমি আবার আসবো, তোমরা আশা রাখো, তোমরা ধৈর্য ধরো, তোমরা অপেক্ষা করো, আমি পিতার কাছে তোমাদের জন্য জায়গা ঠিক করতে আছি, আমি এসে আমি আবার তোমাদেরকে নিয়ে যাব আমার কাছে। তোমরা আশা রাখো যে ঈশ্বর আছেন, আমি আবার আসবো, আমি কথা দিচ্ছি। তাহলে ঈশ্বরের প্রেম সমস্ত কিছুতে আশা রাখে। কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি জগতের প্রেম, জগতের প্রেম সমস্ত কিছুতে আশা রাখে না। জগতের প্রেম আমাদেরকে আশা নিরাশা করে দেয়, আশা ভঙ্গ করে দেয়, আমাদের কথা দিয়ে কথা রাখে না। জগতের প্রেমের মধ্যে আশা থাকে না, খুব কম পরিমাণে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আশা দিয়ে আশা রাখে না। তাহলে জগতের প্রেম বিশ্বাসঘাতকতা করে, কিন্তু ঈশ্বরের প্রেম আশা থাকে, ঈশ্বরের প্রেম বিশ্বাসঘাতকতা করে। যীশু কথা দিয়েছে তিনি আসবেন, তো আসবেন, তিনি যেটা বলেছেন সেটাই করেন। হালেলুইয়া। 15 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম সব অবস্থায় স্থির থাকে। ঈশ্বরের প্রেম সমস্ত অবস্থাতেই স্থির থাকে। তাহলে ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো নরনচরণ নেই। ঈশ্বরের প্রেম তিনি যেটা বলেছেন সেটাই করেন। তিনি বলেছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি, তো আছি। কিন্তু অপরপক্ষে যদি জগতের প্রেম যদি দেখি, জগতের প্রেম বলে আমি তোমার সঙ্গে আছি, তোমার চিন্তা করতে হবে না, কিছুদিন পরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, দেখবে সে অন্য কারোর সাথে আছে। জগতের প্রেম বলে আমি আমি প্রত্যেকটা দিন আমি তোমাকে লক্ষ্য রাখবো, প্রত্যেকটা দিন আমি তোমার দায়িত্বভার আমি নেব, তোমার চিন্তা করতে হবে না, কিছুদিন পরে দেখা যায় যে তাকে কে লক্ষ্য রাখতে হচ্ছে, তাকে পুলিশ লক্ষ্য রাখছে, সে এমন কাজ করেছে যে পুলিশ তাকে লক্ষ্য রাখতে হচ্ছে, সে তার নিজের গার্লফ্রেন্ডকে যে লক্ষ্য রাখবে, আগামী দিন তাকে পুলিশ লক্ষ্য রাখছে, ইত্যাদি ইত্যাদি, সে লুকিয়ে বেড়াচ্ছে। তাহলে ঈশ্বরের প্রেম সব অবস্থায় স্থির থাকে, সব অবস্থাতে স্থির থাকে, ঈশ্বরের প্রেমের মধ্যে কোনো মিথ্যা নেই। তাহলে জগতের প্রেম স্থির থাকে না, জগতের প্রেম মিথ্যা, জগতের প্রেম আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। হালেলুইয়া, হালেলুইয়া।
ষোলো নম্বর পয়েন্ট অর্থাৎ আমার শেষ পয়েন্ট, ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না। হালেলুইয়া, হালেলুইয়া। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না। আর অপর পক্ষে জগতের প্রেম আর বলতে হবে, জগতের প্রেম যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায়, কোনো গ্যারান্টি নেই। ঈশ্বরের প্রেমে গ্যারান্টি আছে, অনন্তকাল পর্যন্ত স্থায়ী থাকবে। কারণ তিনি বলছে, পৃথিবীর ওপারেও আমি আছি, পৃথিবীর এপারেও আমি আছি, আমি অল টাইম তোমার সঙ্গে আছি। যেখানে যাবে, নদীর তলায় যাবে, জলের তলায়, আমি সেখানে আছি। তুমি সমুদ্র পেরিয়ে ওপারে যাবে, সেখানে আমি আছি। তুমি অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে থাকবে, সেখানে আমি আছি। ঈশ্বরের প্রেম বলছে, এই প্রেম কখনো শেষ হয় না। আমি সর্বদা আমি আছি, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমি প্রথম, আমি শেষ। আর অপরপক্ষে জগতের প্রেম যদি দেখি, এই প্রেম কোনো গ্যারান্টি নেই। একদিনে শেষ হয়ে যাচ্ছে, এক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, আবার এক মিনিটেও জগতের প্রেম শেষ হয়ে যায়। তাহলে জগতের প্রেমের মধ্যে কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা। যখন যে কোনো মুহূর্তে সেই প্রেম ব্রেক আপ হয়, কেটে যায়, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, পালিয়ে যায়। কিন্তু ঈশ্বরের প্রেম কখনো পালায় না, কখনো শেষ হয় না, কখনো ঈশ্বরের মুখ লুকায় না আমাদের থেকে, কখনো আমাদের হাত ছেড়ে দেয় না। ঈশ্বরের প্রেম আমাদের হাত ছেড়ে দেয়। যদি আমরা দেখি জগতের প্রেম শেষ হয়েছিল, একটা জায়গায় একটা গল্প আছে, দুই বন্ধু বনের মধ্যে ঘুরতে গেছে, বেড়াতে গেছে। আর সেই সময় একটা বন্ধু এক্সপার্ট ছিল গাছে ওঠার জন্য, গাছে চড়ার জন্য, আর একটা বন্ধু গাছে উঠতে পারতো না। সেই সময় হঠাৎ করে একটা ভাল্লুক আসলো। যে বন্ধুটা গাছে চড়তে পারতো, সে তিন তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ল। আর একটা বন্ধু, সে তো গাছে উঠতে পারলো না, পারে না, সে কী করবে? সে ভাবলো, ভাল্লুক আমাকে খেয়ে নেবে, আমার জীবন আজকে এখানেই শেষ হয়ে যাবে। তো যাই পারে হোক, সেই যখন আমার হাতে আর কোনো রাস্তা নেই, আর যখন কোনো উপায় নেই, সে ভয়ে মাটিতে মরার মতো শুয়ে পড়ল। ভয়ে মাটিতে মরার মতো শুয়ে পড়ে সে একদম নিঃশ্বাস বন্ধ করে সে চুপচাপ ভয়ে একদম জোরসড়ো হয়ে শুয়ে পড়ল। জানো তো এখানেই আমার খেয়ে নেবে, আর কী করবো, শুয়েই পড়ল। আর অপরপক্ষে আরেকটা বন্ধু কী করলো, যে গাছে উঠতে পারতো, সে গাছে উঠে গাছের ওপরে মগ ডাল থেকে দেখছে ভাল্লুকটা কী করছে, ভাল্লুকটা কী করছে। ভাল্লুকটা এসে তার শরীর শুঁকে দেখলো যে এ মৃত। আর ভাল্লুক ভাবলো, এই মৃত ব্যক্তির মাংস খেয়ে আমি কী করবো। ভাল্লুকটা চলে গেল। কিছু সময় পরে সেই বন্ধুটা গাছ থেকে নেমে এসে তাকে বলছে, হ্যাঁ রে বন্ধু, ভাল্লুকটা কই তোর খেলোনি? ভাল্লুকটা তোর কানে কানে কী বললো? ভাল্লুকটা তোর কানে কানে কী বলে গেল? তো কই তোকে হত্যা করলো না, তোকে খেলো না? তাহলে সেই জায়গায় দেখো, জগতের প্রেম এতটাই প্রেম, দুই বন্ধুর মধ্যে এতটাই ভালোবাসা ছিল, যখন একটা ভাল্লুক আসলো তখন দেখ ওখানেই প্রমাণ হয়ে গেল তাদের প্রেমটা কেমন। তাহলে কিছু সময়ের জন্য হাত ছেড়ে দিল, অর্থাৎ আমি আমার জীবন বাঁচাই, তুই কী করবি তুই বুঝে নে। জগতের প্রেম এমন, কিন্তু আমার ঈশ্বরের প্রেম কেমন? মহামারী এসেছে, করোনা ভাইরাস এসেছে, দুর্ভিক্ষ এসেছে, বন্যজন্তু এসেছে, খড়ক এসেছে, সমস্ত কিছুতে তোমার সামনে বিপদ এসেছে। ঈশ্বর বলছে, আমি পালিয়ে যাব না, আমি তোমাকে ওখান থেকে রক্ষা করব, আমি তোমাকে ওখান থেকে উদ্ধার করব, আমি স্বর্গ থেকে দূত পাঠিয়ে আমি তোমাকে শূন্যে চাগিয়ে রাখবো, কোনো বিপদ আমি তোমার কাছে আসতে দেব না। হালেলুইয়া। তোমার যা বিপদ আসবে আমি সেখান থেকে তোমাকে রক্ষা করব, আমি পালিয়ে আসবো না, কারণ আমি পালিয়ে আসার মতো লোক নই। যিশু বলছে, আমি পালিয়ে আসার মতো লোক নই। আমি যখন বলেছি রথ পেরোবো, তো আমি রথ পেরোবো, তাতে ঝড় উঠুক, বৃষ্টি হোক, তুফান হোক, আর নৌকা উল্টে যাক, আমি তোমরা যখন আমার সঙ্গে আছো তখন দায়িত্বটা আমার। তোমরা যখন এগারো জন আমার সঙ্গে নৌকায় আছো, দায়িত্বটা আমার, কীভাবে তোমাদের বাঁচাবো। হালেলুইয়া। তাহলে ঈশ্বর বলছে, আরে আমি যখন তোমাদের সঙ্গে আছি তাহলে তোমাদের চিন্তা কিসের? আমি যখন বলেছি তোমাদের বাঁচাবো, তো আমি তোমাদের বাঁচাবো। এটাই আমার প্রেম। হালেলুইয়া। এটাই আমার প্রেম। তোমরা অন্ধকারে হারিয়ে গেছিলে, তোমরা পাপের জগতে হারিয়ে গেছিলে, শয়তান তোমাদেরকে বন্দী করে রেখে দিয়েছে, শয়তান তোমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, শয়তান তোমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, কিন্তু পিতা ঈশ্বর আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য। আর তোমাদেরকে বাঁচাতে গিয়ে, তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে গিয়ে, তোমাদেরকে
পাপ থেকে ফিরিয়ে আনতে গিয়ে, তোমাদেরকে ধৌত করতে গিয়ে, তোমাদেরকে পবিত্র করতে গিয়ে, তোমাদেরকে শুচি শুদ্ধ করতে গিয়ে আজকে আমাকে ক্রুশে বিদ্ধ হতে হয়েছে, আজকে আমাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হলো। তারপরে বলছে তাতেও কোনো আমার অনুশোচনা নেই, তাতেও আমার কোনো কষ্ট নেই, তোমাদের জন্য আজকে আমি ক্রুশে আছি, তাতেও কোনো আমার কষ্ট নেই। তাহলে তোমরা শুনে নাও, এই ক্রুশের ওপর থেকে আমি তোমাদেরকে এতটাই প্রেম করছি যে আমি তোমাদের জন্য আমি ক্ষমা করে দিলাম। হালেলুয়া, হালেলুয়া, দিস ইজ প্রেম, দিস ইজ লাভ, এটাই হলো ঈশ্বরের প্রেম। আমাদের জন্য তারা একমাত্র পুত্রকে বলি দিলেন, হালেলুয়া, আমাদের জন্য তারা একমাত্র পুত্রকে ক্রুশে দিলেন, এটাই প্রেম। আর ওই ওই দুই বন্ধুর প্রেম কেমন? বিপদ এসেছে, আমি আমার প্রাণ বাঁচাই, তুই কি করবি তুই বুঝে না, কিন্তু আমার ঈশ্বর এটা চিন্তা করে না। আমার ঈশ্বর ভাবে তোমার যা কিছু সমস্যা হোক, তোমাদের সামনে ঘোর বিপদ, শয়তান তোমাদের জীবনকে বন্দী করে রেখে দিয়েছে, শয়তান তোমাদের জীবনকে শেষ করে রেখে দিচ্ছে, শয়তান তোমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে, কিন্তু আমি আমি তোমাদের সবাইকে উদ্ধার করবো, হালেলুয়া, আমি তোমাদের সবাইকে বাঁচাবো, তাই আমি যিশুকে পাঠালাম তোমাদের জন্য, এটা ঈশ্বরের প্রেম। তাহলে আজকের এরপরে আমরা বুঝি না, এরপরে আমরা জানতে পারি না ঈশ্বর তিনি আমাদেরকে কতটা প্রেম করেন, ঈশ্বর তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, এরপরেও আমরা বুঝি না। আমরা কি সকালবেলা অন্ন বস্ত্র বাসস্থান আমরা কি পাবো, কি খাবো? আমরা জগতের মানুষরা নিজের কথা চিন্তা করি, খিদে পেলে নিজেদের কথা ভাবি, কিন্তু ঈশ্বর বলছে আমি সবার কথা ভাবি, আমি সবার কথা চিন্তা করি। আজকের শুধু তোমরা তোমাদের চিন্তা করছো, তোমরা কি খাবে তোমাদের কথা চিন্তা করছো, ঈশ্বর বলছে আমি তোমাদেরকে এতটাই প্রেম করি, শুধু মনুষ্যদের প্রেম করি না, আমি জীবকুলকে প্রেম করি, প্রাণীকুলকেও প্রেম করি। সকালবেলা আমার দায়িত্ব থাকে, ঈশ্বর বলছে আমার দায়িত্ব থাকে, তোমাকে যেমন খেতে দিতে হবে, একটা পাখিকেও আমাকে খেতে দিতে হবে। আমি তোমার কথা চিন্তা করি কি খেতে দেবো, সঙ্গে সঙ্গে একটা পাখি পক্ষ জীবজন্তু তার কথা আমি চিন্তা করি কি খেতে দেবো। আমি যদি তোমার কথা শুধু চিন্তা করতাম, তুমি খেতে আর পাখিরা মরে মরে পড়ে থাকতো, রেগুলার দেখতে পারতে আমাদের সামনে রাস্তাঘাটে পাখিরা মরে পড়ে থাকতো, কিন্তু আমরা দেখেছি কেউ কোনো পাখিকে মরে পড়ে থাকতে? তাহলে এটা চিন্তা করো, প্রত্যেক দিন ঈশ্বর আমাদের খাবার যোগান দিচ্ছে, আর প্রত্যেক দিন ঈশ্বর ওদেরও খাবার যোগান দিচ্ছে। আমরা চিন্তা করি আমরা কি খাবো, ঈশ্বর চিন্তা করে আমরা কি খাবো, পাখিরা কি খাবে, জীবজন্তুরা কীটপতঙ্গরা তারা কি খাবে, এটাই হলো ঈশ্বরের প্রেম। আর আমাদের প্রেম শুধু আমাদের কথা ভাবি, আমাদের কথা চিন্তা করি, নিজেদের কথা ভাবি, নিজেদের কথা চিন্তা করি। আর ঈশ্বরের প্রেম কেমন? ঈশ্বরের প্রেম এই বিশ্বের তিনি যাদেরকে নির্মাণ করেছেন, যাদেরকে গঠন করেছেন, যাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সমস্ত সবার কথা চিন্তা করেন, সমস্ত সবার কথা ভাবেন, এটাই হলো ঈশ্বরের প্রেম, হালেলুয়া। তাই তো আমার প্রচারের শেষ পয়েন্ট যে 16 নম্বর, এই প্রেম কখনো শেষ হয় না, ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না। জগতের প্রেম শেষ হয়ে যায়, জগতের প্রেম হারিয়ে যায়, ঈশ্বরের প্রেম দিনের পর দিন, যুগের পর যুগ চলতে থাকে, চলতে থাকে। তাহলে ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না, ঈশ্বরের প্রেম সব সময় সর্বদা চলতে থাকে। আমেন, হালেলুয়া, ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক, আমেন, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।